আমাদের রাজ্যের সদ্যজাত শিশুরা যেমন জন্মের পর জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট পেয়ে থাকে, সেরকমই এবার থেকে তারা বার্থ সার্টিফিকেটের সাথে আধার কার্ডও পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি বাংলার গর্ব মমতার অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে বলা হচ্ছে এবার সদ্যজাতের জন্মের শংসাপত্রের সঙ্গেই মিলবে আধার নাম্বার, সিদ্ধান্ত নবান্নের। বলা হচ্ছে জন্ম ও মৃত্যুর শংসাপত্র প্রদানের জন্য মে মাসে অনলাইন পোর্টাল চালু করে দিদির সরকার। এবার আরও এক ধাপ এগিয়ে সদ্যজাতের জন্মের শংসাপত্রের সঙ্গেই আধার নাম্বার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বন্ধুরা, এই বিষয় নিয়ে একটি ভিডিও আমি আপনাদের আগেই দিয়েছিলাম। দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু এই পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গেছে। আমরা ওয়েট করছিলাম যে আমাদের রাজ্যে কবে চালু হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই পোস্ট অনুযায়ী আমরা বুঝেই নিতে পারি যে আমাদের রাজ্যে খুব শীঘ্রই এই পরিষেবা চালু হতে চলেছে, যে পরিষেবার মাধ্যমে সদ্যজাতরা যেমন জন্মের পরেই জন্ম সার্টিফিকেট পেয়ে থাকে, এবার থেকে তারা কিন্তু আধার কার্ড বা আধার নাম্বারও পেয়ে যাবে। প্রত্যেকটি বন্ধুর কাছে অনুরোধ রইল, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে এই যে নতুন সিদ্ধান্ত বা নতুন পরিষেবা আমাদের রাজ্যে চালু হতে চলেছে, এই নিয়ে আপনি আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই খবরটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।